নমস্কার আপনারা দেখছেন লিজম টাইমস আমি সুমনা বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইনস বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত হলো সারা শিল্পাঞ্চল জুড়ে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুধুমার কাণ্ড প্রায় 9 কোটি টাকা ব্যয় করে রাস্তা সংস্কারের কাজে সূচনা করেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত হলো সাড়ম্বরে কবির জন্মভিটে কবি তীর্থ চুরুলিয়ার পাশাপাশি আসানসোলেও দিনটি পালিত হয় ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে কবি কাজী নজরুল ইসলামের 123তম জন্মবার্ষিকী উপলক্ষে আসানসোল পৌর নিগমের উদ্যোগে আজ আশ্রম মোড়ে নজরুলের পুনরাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় কবির মূর্তিতে মাল্যদান করেন উপস্থিত ছিলেন সোনালী কাজী ও পুর আধিকারিকরা এদিন মাল্যদানের পাশাপাশি নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বাবা সোনালী কাজী মহাশয়া কলম জমা পক্ষ থেকে এবং তার পক্ষ থেকে সোনালী কাজী এবং আমাদের ভক্তি করেছে আমাদের অমঙ্গল দিয়েছে আমাদের প্রকৃতি ঘটনা দিয়েছে আমাদের অসম্ভব দিয়েছে তো আমি কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে মানে এখানে আগত সব মানুষকে বলার কিছু নেই আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে আজকে আমরা 123তম জন্মবার্ষিকী পালন করতে পেরে আমরা খুশি এবং আনন্দিত এখানে আগত সকলকে যারা নজরুল প্রেমী আছেন যারা এসছেন সকাল সকাল সকলকে অনেক অনেক অভিনন্দন এবং প্রীতি শুভেচ্ছা রইল কর্পোরেশনের যারা অফিসাররা রয়েছে সকলকে আমার অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ আমাদের দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে আজ রাজ্য জুড়ে চোর ধরো জেলে ভরো কর্মসূচি পালন করলো বিজেপি এদিন দুর্গাপুরেও এই কর্মসূচি পালিত হয় চোর ধরো জেলে ভরো এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার দুর্গাপুর সিটি সেন্টারে অতিরিক্ত স্কুল পরিদর্শকের দপ্তরের সামনে ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার নিয়ে বিক্ষোভ দেখালো বিজেপির কর্মী সমর্থকেরা মিছিল করে এসে সিটি সেন্টার চত্বরে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা বিজেপির নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন প্রদেশ বিজেপির নির্দেশে রাজ্য জুড়ে আজ চোর ধরো জেলে ভরো কর্মসূচি পালিত হচ্ছে মহকুমার সমস্ত মণ্ডল সভাপতিদের নিয়ে আমরা এই কার্যক্রম আজকে সংগঠিত করেছি সিটি সেন্টার প্রশাসনিক চত্বরে আজকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে প্রমাণ করেছেন 500-র অধিক কার্যকর্তারা এই প্রখর গ্রীষ্মের তাবদায়ের মধ্যে এসে সিটি সেন্টার প্রশাসনিক চত্বরকে স্লোগানে মুখরিত করেছেন যে দুর্নীতির কিংপিন শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের কিংপিন পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করতে হবে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে গ্রেপ্তার করতে হবে এবং তার সাথে সাথে যে সমস্ত শিক্ষা অনুরাগী ব্যক্তি যারা চাকরি পাওয়ার যোগ্য যাদেরকে বঞ্চিত করে ভুয়া সাদা খাতা জমা দিয়ে যাদেরকে এই রাজ্যের সরকার শিক্ষামন্ত্রী চাকরি দিয়েছে তাদেরকে অবিলম্বে বরখাস্ত করতে হবে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ধুধুমার কাণ্ড হাসপাতালে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ধুধুমার কাণ্ড বেঁধে গেল রানীগঞ্জের রাজবাড়ি এলাকার একটি বেসরকারি হাসপাতালে পাণ্ডবেশ্বরের ভুড়ি গ্রামের বাসিন্দা লক্ষ্মী বাউরি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় তার মৃত্যু হলে চিকিৎসার অবহেলার অভিযোগ তুলে তার আত্মীয় পরিজনেরা ধুধুমার কাণ্ড বাঁধায় বেসরকারি হাসপাতালটিতে পুলিশ এসে অবস্থার সামাল দেয় ডাক্তার নাম কি আছে ডাক্তার নাম জানবে অফিসার অফিসারকে দেখান
প্রায় 9 কোটি টাকা ব্যয় করে রাস্তা সংস্কারের কাজের সূচনা করলেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। আসানসোল চিত্তরঞ্জন রোডের চৌরঙ্গী মোড় থেকে রাস্তা সংস্কার করা হবে। আসানসোল চিত্তরঞ্জনের মূল রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিল পূর্ত দপ্তর। রূপনারায়ণপুর থেকে ডাবর মোড় হয়ে চৌরঙ্গী মোড় পর্যন্ত সংস্কার করতে 8,80,12,715 টাকা ব্যয় করা হবে বলে জানানো হয়েছে। 8 কিলোমিটার পিচ রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করলেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। বিধায়ক বলেন, এই রাস্তাটি বহুদিন ধরে খানাখন্দে ভরে গেছিল, যাতায়াতের অনেক অসুবিধাও হচ্ছিল সাধারণ মানুষের, তাই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। দাদা, কত দূর রাস্তাটা ইয়ে হবে? চরঙ্গী মোড় থেকে ডাবল মোড় প্রায় 8 কিলোমিটার, 9 কোটি টাকা দিয়ে পিডব্লিউডি। তার আজকে উদ্বোধন হলো, মানে মানুষের চাহিদা ছিল এখানে প্রচুর, আমরা প্রতিদিন প্রতিনিধিত্ব পেয়েছি। তার জন্য এটা মানে দারুণ কাজ হলো। দিদিকে অনেক অনেক ধন্যবাদ, দিদিকে আমাদের প্রণাম, যে আমাদের এই অঞ্চলে মানুষের কথা শুনে এই রাস্তার কাজটা শুরু। এলাকার বাসিন্দাদের দাবি মেনে দুর্গাপুর 20 নম্বর ওয়ার্ডে শ্রীনগর পল্লীর নিকাশী নালা ও রাস্তা সংস্কারের সূচনা হলো বৃহস্পতিবার। দুর্গাপুর 20 নম্বর ওয়ার্ডের শ্রীনগর পল্লী 3 নম্বর স্ট্রিটের নিকাশী নালা ও নতুন রাস্তা নির্মাণের কাজের সূচনা হলো বৃহস্পতিবার। এই কাজের সূচনা করেন বোরো চেয়ারম্যান রামপ্রসাদ হালদার। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে নিকাশী নালা ও রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। নিকাশী নালা সংস্কারের জন্য 4,97,000 টাকা ও রাস্তার জন্য 4,95,000 টাকা ব্যয় করা হবে বলেও তিনি জানান। কি হলো আজকে আপনাদের ওয়ার্ডে? আমাদের এই শ্রীনগরপল্লী 3 নম্বর স্ট্রিটটা প্রচুর মানে জনবহুল রাস্তা এবং সবসময় গাড়ি ঘোড়া চলতেই থাকে এবং রাস্তাটা খুব কনজেস্টেড রাস্তা। দুদিকে ড্রেন আছে, কার্ভ চ্যানেল ড্রেন আছে এবং মাঝখানে যে আমাদের বিটুমিনাস রোডটা আছে সেটাও ভেঙে গেছিলো, যার কারণে আমরা স্থির করেছি একদিকে ড্রেনটাকে অফ করে দিই আর একদিকে একটা আমাদের ড্রেন তৈরি হবে এবং যেটা বক্স টাইপ ড্রেন হচ্ছে তার সাথে আমাদের বিটুমিনাস রোডটা হবে এবং অপর দিকে ড্রেনটা সম্পূর্ণরূপে বন্ধ করে পুরো প্ল্যাঙ্ক হবে, যার ফলে রাস্তাটা অনেক বেশি চওড়া হবে, দুটো গাড়ি পাশাপাশি পেরিয়ে যেতে পারবে। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। দেখতে থাকুন লিজম টাইমস।